আমার সবাই আমার পাড়া নামতে আছে, পরে আমি কি করুম, আমি তুই আমার আগুন এহেন হিট লাগে, পরে আমি বাম সাইডের গেলাস আর দেওয়া ঠেলা দিয়ে আমি নাইমা গেছি। গুলিস্তানে থেকে যাত্রী নিয়ে আইছি, এখানে আমার সামনে 5-6টা গাড়ি ছিল, আর মনে হয় 5 সেকেন্ডও গাড়ি ব্রেক করছি, 5 সেকেন্ড মনে হয় এরকম হইব। একবার পিছন থেকে একবার দাউ দাউ করে দিয়ে আগুন জ্বলা সামনে পর্যন্ত আয়া পড়ছে, সেকেন্ডের ভিতরে গাড়িটা পুরা পুড়িয়া গেল। গাড়ির ভিতরে তো যাত্রী ছিল, আমরা তো আর দেখি নাই, আমরা তো আর দেখি নাই, আমরা তো গাড়ি আমি তো স্টার্টিং এ বসা ছিলাম, আমরা তো আর দেখি নাই, দাউ দাউ করে নাম এক লগে নামছে, আমি তো একবার সবাই আমি তো বলছি একবার সবাই আটকা গেলে বলি আমি তো তাকে ড্রাইভিং ছেড়ে এরা সবাই আমার পাড়া নামতে আছে, পরে আমি কি করুম, আমি তো আমার আগুন এনে হিট লাগে, পরে আমি বাম সাইডের গেলাস আর দেওয়া ঠেলা দিয়ে আমি নাইমা গেছি। ভাই আমরা দেখি নাই রে ভাই, জাংলা দিয়ে কত মানুষ লাভ দিয়েছে, স্যার আমরা ওই দিকের থেকে সূত্রপুর থেকে আসছি, আসার পরে গুলিস্তান আসছে, যাত্রী কিছু নামছে, ধরুন 25-26 জন আবার এখান থেকে 7-8 জনের মতো যাত্রী উঠছে, ওর পরে এখানে হালকা জাম ছিল, হালকা জামের পরে 1 মিনিট হয়নি, মানে জামটা মানে ছাড়বো আমরা জামো গা, ঠিক আছে, হুড়াত করে দিয়ে যাত্রীরা উড়ে উড়ি করে নামতেছে, আমাদের পিছিয়ে আমাদের অর্ধেক সিজ হয়ে যাইতেছে, এত ঠিক আছে স্যার, আর কিছু দেখলাম না স্যার। স্যার যখন আগুন লাগার পরে মন্দ মন্দ দিয়ে সবাই নামে স্যার, তখন আমি কারে কী করবো স্যার, আমি আর দেই না স্যার, আমার গ্রামে ছড়ি মড়ি আমার সব নামছে স্যার, আমি তো গেটের মধ্যে ছিলাম, যাতে 7-8 জনে এই সব আমার গাবড়ে টক্কা দিয়ে পড়ছে স্যার, সিট 45 সিটে গাড়ি তো 7-8 জন যাতে সিট তো খালি ছিল স্যার, কিছু স্যার আমি কইতে পারবো না স্যার কে লাগাইছে স্যার, আমি এতটুকু স্যার আর কিছু জানি না স্যার। আমরা ছিলাম অন্যদিকে, এখান থেকে অনেক পরিবহনের লোকেরা ফোন দিয়েছে যে আপনাদের গাড়িতে আঙুল লাগাই দিয়েছে, দ্রুত আইছি, আয়ে তো আর কিছু করার নাই, আমরাও আইছি ফায়ার সার্ভিসও আইছে, এর মধ্যে গাড়ি পুরে শেষ, ড্রাইভার হেল্পার পুলিশ হেফাজতে আছে, এটা তো বলতে পারি না, হয়তো বর্তমানে তো হড়তাল চলে, হয়তো বিরোধী দল কেউ এইটা এই কাজ করতে পারে, কারণ আমরা তো আর দেখি নেই যে কাকে বলবো, হেল্পার আর ড্রাইভার যদি কারোর সন্দেহ করে ধরতে পারতো তখন জিনিসটা বাড়িয়ে যেত সহসায়। আমি বলছি লাইনম্যান, জি জি, মালিক এখন আসে নাই, মালিক আসতেছে না, কাউকে আটক করা হয়নি, আসলে আগুন লাগার সাথে সাথে আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি 2 মিনিটের মধ্যে গাড়িটি আসলে পুড়ে গিয়েছে, আমরা তৎক্ষণাৎ খবর পেয়েছি, আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ কাজ করছে, তৎক্ষণ খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসে খবর দিই এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। আমরা যেটুকু পেয়েছি যে যাত্রী বেশি কেউ মানে আগুন দিয়েছে, যাত্রীদের মধ্যে থেকে কেউ আগুন দিয়েছে, এটি আমরা না না এটি এখনই বলার মতো অবস্থায় আসেনি, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, ফুটেজ সংগ্রহ করছি, তদন্ত করে আমরা বাকিটুকু বলতে পারবো।